শীতের বিদায় বেলায় প্রকৃতিতে বসন্তের তোড়জোড়। তাই তো ফাগুনের আগ মুহূর্তে সূর্যমুখীর অপরূপ শোভা মেহেরপুরের আমঝুপি বিএডিসি ফার্মে। হলদে ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। ভোজ্য তেল উৎপাদনে এই ফুলের চাহিদা থাকায় খুশি ফার্ম কর্তৃপক্ষ। ভোরের সোনালি রোদে সূর্যমুখীর হাসি, মধু সংগ্রহে ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জরণ, যতদূর চোখ যায় চোখ জুড়ানো হলুদ ফুলের সমাহার। সূর্যমুখীর এমন মনমাতানো স্নিগ্ধতায় ভরে উঠেছে মেহেরপুরের আমঝুপি বিএডিসি ফার্ম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, যেন হলুদ ফুলেদের মেলা। সূর্য আর সূর্যমুখীদের অপূর্ব মেলবন্ধন দেখতে দূর দূরান্ত থেকে ফার্মে আসছেন অনেকেই, প্রকৃতির নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা। বসন্তের সামনেই শুরু, তো এর শুরুতেই আমরাও সূর্যমুখী ফুলের বাগানে এসেছি। এই যে ফুলের বাগানটা, অনেক সুন্দর একটা পরিবেশ, নির্মল, অনেক চুপচাপ, এখানে ফ্রেন্ডদের নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। এই জায়গাটা আশা করি যে পিকনিকের জন্য খুব ভালো একটা জায়গা হতে পারে যদি প্রতি বছর ফুল চাষ করা হয়। সূর্যমুখী শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, ভোজ্য তেল হিসেবেও এই ফুলের বীজের ব্যাপক চাহিদা, রফতানি হচ্ছে বিদেশেও। অনেক বেশি পরিমাণে বীজ যখন আমরা উৎপাদন করতে পারবো, এটা আমরা সারা বাংলাদেশ এই বীজটা আমাদের সাপ্লাই হবে। অতীতেও আমাদের এখান থেকে সূর্যমুখীর রেজাল্ট খুবই ভালো এবং আমরা বিদেশেও সূর্যমুখী রপ্তানি করেছি। চলতি বছর মেহেরপুরের বিএডিসি ফার্মে 3.5 একর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। জোহরা সেতু, যমুনা নিউজ।